বর্তমান যুগে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য অনেকেই ওষুধ খেয়ে থাকে। আমি আজ তোমাদের জানাবো কোন 10টি খাবার খেলে তোমরা হাই ব্লাড প্রেশারকে প্রাকৃতিক উপায়ে কন্ট্রোল করতে পারবে ওষুধ ছাড়াই। আজকের ভিডিও সেই বিষয়ে। তবে তার আগে আমি মধুমিতা, তোমরা দেখছো ফিউশন কেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। এবার বলি সেই 10টি খাবারের কথা যেগুলো খেলে ওষুধ ছাড়াই তোমরা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারবে। প্রথমে বলি কলার কথা। সকালের ব্রেকফাস্টের সাথে আমরা অনেকেই কলা খেতে পছন্দ করি। একটি কলার মধ্যে 450 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। অধিক মাত্রায় এই পটাশিয়াম থাকার কারণে এটি শরীরের সোডিয়ামের প্রভাব কমায়। প্রতিদিন 1 থেকে 2টি কলা খেলে রক্তচাপ ধীরে ধীরে কমে যাবে। এছাড়াও শুকনো অ্যাপ্রিকট, কিশমিশ, কমলা লেবুর জুস এবং পালং শাক কিন্তু রক্তচাপ কমানোর জন্য যথেষ্ট উপকারী। নেক্সট বলি ডাবের জল। ডাবের জলকে প্রাকৃতিক জুস বলা হয়, আর এই প্রাকৃতিক জুসই তোমাদের ত্বক সুন্দর করতে বিশেষ ভূমিকা রাখে। পাশাপাশি ডাবের জল স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ উপকারী। এই ডাবের জলে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য নিউট্রিশন, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। নেক্সট মধু। মধু শুধুমাত্র একটি উপকারী খাদ্য নয়, পণ্য ও ঔষধও বটে। আমাদের শরীরের সুস্থতার জন্য মধুর উপকারিতা অতুলনীয়। প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ মধুর সাথে সমপরিমাণ আদার রস এবং 2 চামচ জিরির গুঁড়ো যদি মিশিয়ে খাও, তাহলে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বেশ কাজ দেবে। এবার বলি পেঁয়াজের রস। পেঁয়াজ আমাদের বাড়িতে সবার কাছেই থাকে। এই পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তচাপকে কমিয়ে দেয়। প্রতিদিন 1/2 চামচ পেঁয়াজের রসের সাথে যদি 1/2 চামচ মধু মিশিয়ে খেতে পারো, এটি কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। নেক্সট হলো মেথি দানা। মেথি দানায় রয়েছে পটাশিয়াম এবং আঁশ, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন 2 বার মেথি বীজ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। 2 চামচ মেথি বীজকে 3 থেকে 4 মিনিট জলে ফুটিয়ে ঠান্ডা করে খালি পেটে খেতে হবে। নেক্সট বলি রসুন। পেঁয়াজের মতন রসুনও আমাদের নিত্য প্রয়োজনীয় একটা মশলা। রসুন ধমনী ও শিরায় জমে থাকা কোলেস্ট্রলকে গলিয়ে দিতে সাহায্য করে এবং শরীরের নাইট্রিক অক্সাইড ও হাইড্রোজেন সালফাইডের উৎপাদন বাড়ায়। এটি রক্তের প্রবাহ বাড়ানো ও ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 চামচ জলের সাথে 6 ফোঁটা রসুনের রস মিশিয়ে দিনে 2 বার খেলে উপকার পাওয়া যায়। এবার বলি লাল লঙ্কার কথা। এই লাল লঙ্কা প্লেটলেটকে একসাথে জমাট বাঁধতে বাধা দেয়, ফলে রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। নেক্সট পাতিলেবু। পাতিলেবু একটি সহজলভ্য খাবার। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে পাতিলেবু থাকে। এটি রক্তনালীর কাঠিন্যকে দূর করে এবং নমনীয় রাখে, যার ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে। নিয়মিত লেবুর রস খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। এরপরে আসি তরমুজের বীজ। তরমুজের বীজ রক্তচাপ কমাতে সাহায্য করে, কেননা এর বীজে আছে কিউকারবসিট্রিন নামক এক ধরনের উপাদান, যা রক্তনালীকে প্রশস্ত করে, রক্ত চলাচল সহজ করে এবং এটি কিডনির কাজকেও সহজ করে। প্রতিদিন সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে সমপরিমাণ তরমুজের বীজের গুঁড়ো পোস্তদানা মিশিয়ে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও 2 চামচ তরমুজের শুকনো বীজের গুঁড়ো 1 কাপ গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখে সেই জল খেতে পারো। প্রতিদিন 2 বেলা নিয়ম করে এই জল খেলে 2 মাসের মধ্যে ভালো ফল পাওয়া যায়। নেক্সট বলি বিভিন্ন ধরনের শাক। বিভিন্ন ধরনের শাক বাজারে খুব সহজেই পাওয়া যায়, অথবা বাড়ির আশেপাশেও এটা কিন্তু পাওয়া যায়। শাকে থাকে বিভিন্ন কেমিক্যাল, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের চারপাশের মাসলকে রিল্যাক্স করে। শাক পাতা স্ট্রেস হরমোন উৎপাদন কমায়, এতে রক্ত চলাচল নিয়ন্ত্রণ থাকে। প্রতিদিন কোনো না কোনো শাক পাতা খেতে পারো, তবে ধনে পাতা এর মধ্যে কিন্তু অন্যতম। তাহলে আজকে তোমাদের সাথে যে 10টি খাবার শেয়ার করলাম, খেয়ে দেখো নিশ্চয়ই ফল পাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো।